আদালতের উপর আস্থা ছিল যে আমি একদিন ন্যায় বিচারটা ঠিকই পাব। জয়টা হয়েছে শুনে খুব ভালো লাগছে, কারণ আমি সুবিচারটা পেয়েছি, আদালতের কাছে আমার আস্থা ছিল এবং আদালয় ন্যায় বিচারটাই করেছেন। প্রার্থী পদটাই আমার বাতিল হয়ে গেছিল, সেই এতে আবার আমি ভোটে লড়তে পারবো, এটাই শুনে ভালো লাগছে। ওটাই, ওনারা এখন শাসক দলের হয়ে ক্ষমতায় আছেন, ওনারা যা ইচ্ছা তাই করছেন। এতে বলেছিলাম হাইকোর্টে যে ও জাল সার্টিফিকেট নিয়েছে, তো ও সময়ের বাইরে ওটা জমা দিয়েছিল বিডিওতে, সেটা ওরটা অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু আমি সব কিছু জেনুইন কাগজপত্র ছিল আমার, তারপর আমার ওবিসি সার্টিফিকেট আমি ঠিক টাইমের মধ্যে জমা দিয়েছি, আমারটা বাতিল করেছে। ওনারা অন্যায় করেছেন, আইনের চোখে ওনারা অপরাধী, সেই জন্য আইন যা শাস্তি দেবেন সেটা আইনের ব্যাপার। ফের ভোটে দাঁড়াতে তৈরি হচ্ছেন উলুবেড়িয়ার সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান। ভরসা আদালতের নির্দেশ, উলুবেড়িয়া এক নম্বর বহিরা গ্রাম পঞ্চায়েতের একটি আসনের নির্বাচন বাতিল। উলুবেড়িয়া একের বিডিও, এসডিও আর অনগ্রসর দপ্তরের অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ আদালতের। পাশাপাশি তিন অফিসারকে সাসপেন্ড করতে হবে, গতকালই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। জাতিগত শংসাপত্র ষড়যন্ত্র করে বিকৃতির অভিযোগ তোলেন কাশ্মীরা এবং তারপরই একদম মামলা করায় হাইকোর্ট পর্যন্ত, আর হাইকোর্ট এবার সাসপেন্ডের খবর পাওয়া যাচ্ছে, নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বিডিও এসডিও সহ উলুবেড়িয়ার যেখানে এক নম্বর বহিরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আসনের নির্বাচনও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া একে একে শোনাবো আপনাদের। অ্যারেস্ট করা উচিত, এবারে ত্রিস্তর পঞ্চায়েতে ত্রিস্তরে লুট হয়েছে, মনোনয়ন দাখিলে লুট, ভোটের দিন লুট, গণনার লুট, আর এই তিন লুট করেছে ত্রয়ী, বিডিও এসডিও ডিএম অর্থাৎ ব্যুরোক্রেসি, ওসি আইসি এসপি অর্থাৎ পুলিশ, আর আরাবুল জাহাঙ্গীর শকত শাহজাহান মানে মমতা ব্যানার্জির সম্পদরা। যে মামলা আমরা করেছি, আমরা বিভিন্ন বিরোধী দলে যা মামলা করেছি, এক একবার সূত্রে হয়ে গেলে জানি না কটা বিডিও আর চাকরি থাকবে এবং কটা জায়গায় ভোট হবে, আমরা আশঙ্কা প্রকাশ করছি। যেমন আপনারা দেখেছেন যেখানে ব্যালট খেয়ে নিয়েছে, পুকুরে ব্যালট পেয়েছিল, আমি সেখানে বসবাস করি অশোকনগর বয়সনারি স্কুল, সেখানে বিডিও সামনে কাণ্ড ঘণ্ট কারখানা ঘটেছে, একদম মারতে মারতে বের করে নিচ্ছে বিডিও নিশ্চুপ। সুতরাং সেই বিডিওকেও কিন্তু আমরা হাইকোর্টে টানছি, 10 তারিখে 23 তারিখে পরপর ডেট আছে। কাজে শুধু উলুবেড়িয়ার বিডিও নয়, বিডিও পুলিশ অফিসার কাউকে ছেড়ে কথা বলবো না আমরা। আজকে পুলিশ আমলা সব একসাথে ষড়যন্ত্র করে বিরোধীদের সমস্ত ছাপ্পা ভোটের ব্যবস্থা করেছে, বিরোধীদের আটানোর চেষ্টা করেছে এবং গণতন্ত্রকে ধূলিসাৎ করেছে। আমরা কিন্তু সাংবিধানিকভাবেই কিন্তু কোর্টের মাধ্যমে সব হিসাব বুঝে নেব। হাইকোর্ট রায় দিয়েছেন সেটা তো তথ্যের ভিত্তিতে নিশ্চয়ই রায় দিয়েছেন, ঠিক আছে, হাইকোর্টের রায় যখন আছে সেটা তো সরকার বুঝবে, সেটা রায়ের উপরে চ্যালেঞ্জও করতে পারে, সেটা তো সময়ের অপেক্ষা। রায় দিচ্ছে, কিন্তু অনেক রায় আছে যে রায়গুলো সমাজের ক্ষতি হচ্ছে, এগুলো ভেবে দেখা উচিত, যে শুধু একটা রায়কে দিয়ে আপনাদের কোশ্চেন না করে ওই রায়গুলো নিয়েও কোশ্চেন করা উচিত। আমরা স্বাগত জানাচ্ছি একদম সঠিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত খালি উলুবেড়িয়ার একটা পঞ্চায়েত বা কয়েকজন সরকারি অফিসারের ব্যাপার না, গোটা বাংলায় যত জায়গায় তৃণমূল এবার ভোটের নামে এই প্রহসন করেছে, এরা সরকারি অফিসার পুলিশ এদের মদতেই করেছে। যে বিডিও একজন তৃণমূলের প্রার্থী সেই সময় হজ করতে মক্কায় বসে আছেন আর এদিকে তার নামে নমিনেশন জমা পড়ে যাচ্ছে, কোনো বুথে গণনার সময় মোট ভোটার রয়েছে 1100 কি 1200 আর ভোট গোনা হচ্ছে 1850, তারপরে তৃণমূল কংগ্রেসকে জয়ী সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, সিপিআইএমের প্রার্থী জিতেছে, বিজেপি কোনো ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় তৃণমূল কংগ্রেস প্রথমকে বাদ দিয়ে তৃতীয়কে জয়ী সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, যে আকছার ঘটনাগুলো ঘটেছে গোটা বাংলা জুড়ে সরকারি অফিসারদের মদতে। প্রত্যেকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ব্যবস্থাটাই হওয়া উচিত, এবং যেন সেই ব্যবস্থা হয় সেটা আমরা দেখব। যাবতীয় এই ঘটনাকে নিয়ে আমরা আদালতের আমরা পৌঁছেছি, আপনারা জানেন মামলা চলছে, বহু ক্ষেত্রে বিচারকরা অনেক সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছেন, এবং আপনারা দেখতে থাকুন এই ঘটনাকালী 3 জন সরকারি আধিকারিককে নিয়ে নয়, বাংলার বহু সরকারি আধিকারিক যারা তৃণমূলের এই দালালিটা করেছে তাদের এখন কপালে দুঃখ আছে।